আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আজকে কথা বলবো সাতোশি করে নতুন একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। সেটা হচ্ছে তারা টুইটারে একটা আপডেট দিয়েছে, সেটা রিসেন্টলি দিয়েছে, একদম রিসেন্টলি দিয়েছে। আমরা টুইটারে যাচ্ছি সাতোশি কোডডাওয়ে। কোডডাওয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপটা কিসের? বিটকয়েনের। এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো বিটকয়েনের রোডম্যাপ, এটার সাথে কোর কয়েনের কী সম্পর্ক বা এটা আমাদের লাভটা কী? হ্যাঁ, আমাদের লাভ মাস্ট বি আছে, কারণ এখানে যে বিটকয়েনের কোয়ার্টার লেভেল দেখানো হয়েছে সেটার সাথে আমাদের কোরের যেই আপ বা ডাউনগ্রেড সেটা কিন্তু বোঝানো হয়েছে। কীভাবে? এখানে একই কথায় বলতেছে যে 2024 সাল হচ্ছে বিটকয়েনের বিশাল বড় একটা ব্যাপার বিটকয়েনের ভিতরে আছে, যেটা হচ্ছে বুম করবে। মানে বিটকয়েন শুরু থেকে নিয়ে শেষে যে একটা হাই ধামকা তৈরি করবে, ঠিক ওই জন্যই কোডটাও সেমভাবে বিটকয়েনের সাথে উপরে উঠবে। কারণ তারা এটা বলেছে বিটকয়েনের ইউটিলিটি হচ্ছে কোর কয়েন, ঠিক আছে? তো যাই হোক, এখানে যে রোডম্যাপের কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কোয়ার্টার ওয়ান মানে একটা বছরকে তিনটা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে Q3, ঠিক আছে? লাস্টটা হচ্ছে Q3, ঠিক আছে? তো প্রথম চার মাসকে একটা কোয়ার্টার ধরা হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো মনে করেন একটা কোয়ার্টার, সেকেন্ড, তারপর থার্ড, এই তিনটা কোয়ার্টার। প্রথম কোয়ার্টারে দেখা যাচ্ছে কিছুটা উপরে উঠবে কোর কয়েনের দাম, তারপরে আবার একটু নিচে নামবে। কোয়ার্টার টুতে কিছুটা উপরে উঠা দেখা যাবে, মানে আবার নিচে নামবে। নিচে নামার পরে কোয়ার্টার থ্রিতে যে এটা উঠতে হালকা একটু নিচে নেবে, তারপরে উঠতে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে এই বছরের লাস্টের দিকে মোটামুটি কোরের একটা ভালো প্লাস পয়েন্ট আশা করা যাচ্ছে। কিন্তু আমি কিন্তু আগে বলেছিলাম 2026 সালে মার্চ থেকে কিন্তু আরও বেশি বুম দেখতে পারবে। কিন্তু এখানে কী জন্য বেশি বাড়তেছে? এখানে বাড়ার একটাই কারণ, বিটকয়েন উপরে উঠতেছে তার জন্য। কারণ প্রথমেই আপনারা দেখেছেন যে বিটকয়েনের সাথে কোর কয়েনের একদম লুতুপুতুভাবে কিন্তু সম্পৃক্ত রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা দেখেছেন। তো সেইভাবে বিটকয়েন যত আপ হবে কোর তত আপ হবে, বিটকয়েন যত ডাউন হবে কোর তত ডাউন হবে। তবে কোর ডাউন হওয়ার আর একটা কারণ আছে, ইয়ার ডপিংয়ের জন্য। তো ইয়ার ডপিং হলে 26 সালে শেষ হয়ে যাবে, 26 সালে মার্চে শেষ হয়ে যাবে। তো আমি ওই হিসাবে বলেছিলাম 26 মার্চে একটা বুম দেখতে পারবেন। হ্যাঁ, ওইটা তো বুম দেখতে পারবেনই, এবং 2025 সালেও ভালো একটা ধামাকা দেখতে পাচ্ছেন এই কোর মাইনিংয়ে বা কোর কয়েনে। তো যারা কোর কয়েন কিনে রাখতে চান, এই বছরের মাঝামাঝি কিনে রাখবেন, এবং 2026 সালে মার্চের পরে যে সেল করবেন, তাহলে কিন্তু 3-4 গুণ বা 10-15 গুণও কিন্তু প্রফিট করতে পারেন ওই একটা কেনার মাধ্যমে। মানে আপনি $100 কিনে রাখার পর আপনি দেখতেছেন 2025 সালের মার্চে যে আপনি পাচ্ছেন হচ্ছে $200-$300, ঠিক আছে? কিন্তু ওইটাই 26 সালে যে $1,000-$2,000 হয়ে যাবে, এইটা 100%। কারণ কোর কয়েন 2026 সালে মার্চে যে ইয়ার ডপিংটা শেষ করে দিবে, আর ইয়ার ডপিং যখনই শেষ করে দিবে ওর গতি উপরের দিকে যাবে। এটা হচ্ছে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। আসলে এই যে স্টকটা দিয়েছে এটা গোপনীয় অনেক ব্যাপার আছে, যেগুলো নর্মাল অনেকেই বুঝতে পারবে না। আমরা এগুলো নিয়ে কাজ করি, এগুলো নিয়ে বুঝি যে এগুলো কী বোঝাতে যাচ্ছে। এখানে কিন্তু বিটকয়েনের ডাইরেক্ট অ্যানালাইসিস করছে, অ্যানালাইসিস করার পরেই কিন্তু এই পয়েন্টগুলো দিয়েছে। এগুলো কিন্তু এমনি আসে নাই, এগুলো অনেক রিসার্চ করে অনেকভাবে এই পয়েন্টগুলো দিয়েছে। এবং এই কোর মাইনিং কী হবে সেটাও তারা জানে, কারণ তাদের হাতে অনেক কিছু। তারা কিন্তু বুঝতে পারছে যে কোর মাইনিং আবার কবে উপরে যাবে, কবে ডাউন হবে, এটার সাথে মিলায়ে তারা মনে করেন এটা বিটকয়েন দিয়েছে। কিন্তু মনে করেন এটা বিটকয়েন বাদ, এটা কোর মাইনিংয়ের ম্যাপ বা কোর মাইনিংয়ের অ্যানালাইসিস। তাহলেও আপনারা একটা সঠিক আইডিয়া কিন্তু এখান থেকে পেতে পারেন। তো এখানে আর একটা ব্যাপার সাতোশি কোরের OKX নিয়ে। OKX কিন্তু এই বছরের, মানে এই বছর কি আর দুই মাস পরে দেখেন, এখানে আমি দেখাই দিচ্ছি আপনাকে, তিন মাস পরে এখানে কিন্তু লিস্টিং হবে 2023-এর, সরি এইটা না, এটা স্টার্ট টাইম, একটু ওয়েট করবেন। এই যে 2024-এর 4 মাসের 13 তারিখে, 2024-এর 4 মাসের 13 তারিখে এই মাইনিংটা কমপ্লিট হবে। এই মাইনিং কমপ্লিট হইলেই তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? এবং একটা কথা মনে রাখবেন, এখানে সবগুলো একবারে উইথড্র করতে পারবেন না, কিছু পার্সেন্টেজ উইথড্র করতে পারবেন, এবং কিছুটা আপনার থেকে যাবে সেটা এই যে মাস ভিত্তিকে আপনি তুলতে পারবেন। কিন্তু এখানে মনে রাখবেন এটা কিন্তু OKX-এর কয়েন, মানে OKX-এর
সরি ওকে এক্সটা ওপেন এক্সের ওই এক্স কয়েন, ঠিক আছে, ওই এক্স কয়েন আর সাতোশি কোরের কোর কয়েন, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই এক্স হচ্ছে একটা এক্সচেঞ্জার, এক্সচেঞ্জারে কয়েনের এখানে গিভওয়ে দিয়েছে, সেটা সাতোশি কোর ধরেছে এবং সেটা সাতোশি কোরের ইউজারকে গিফট করতেছে। কোরের ব্যাপার আলাদা আর এটার ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে।